শোন ভাই, হ্যাঁ অবশ্যই, আপনি আপনার মতো করে একটু উপস্থাপন করেন, এতগুলো কেন স্লাইড? না ওপরে ভাই, ওগুলা হচ্ছে মানে আগের যত ক্লাসের ওগুলার জন্য, এটা আচ্ছা নিচে আবার জেএসসি এর আর একটা ক্লাস, তো সেই জন্য। আচ্ছা, ঠিক আছে। এটা ভাই বলবো নাকি? হ্যাঁ হ্যাঁ, ওকে, হোয়াট ইজ এসইও? সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন রেফার্স টু দ্য মেথড ইউজ টু ইনক্রিজ এ ওয়েবসাইট পজিশন অন সার্চ ইঞ্জিন সার্চ রেজাল্ট পেজেস অন সাইট সার্চ এস গুগল, ইয়াহু অর বিং। ইন অর্ডার টু ডু দিস, সার্চ ইঞ্জিনস আর কেপেবল অফ আইডেন্টিফাইং অল রিলেভেন্ট ইনফরমেশন অনলাইন অ্যান্ড র্যাঙ্কিং দেম ইন অর্ডার অফ কোয়ালিটি অ্যান্ড রিলেভেন্স। Why need SEO? The goal of SEO optimization is to improve your site's rankings in search results. But beyond that, the purpose of achieving high rankings is to attract more traffic and ideally to convert that traffic into customers and leads. Okay. Next time. Just a quick talk. আচ্ছা ভাই, আপনি অফ করেন এটা। ভাই দেখতে পাচ্ছেন? প্রথম কোশ্চেন ছিল আমাদের হোয়াই নিড এসইও নাকি, সরি হোয়াট ইজ এসইও। এসইও হচ্ছে কি? এসইও স্ট্যান্ডস ফর সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, মানে এসইও হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, হুইচ ইজ প্র্যাকটিস প্র্যাকটিস অফ ইনক্রিজ কোয়ান্টিটি অ্যান্ড কোয়ালিটি অফ ট্রাফিক অফ ইউর টু ইউর ওয়েবসাইট থ্রু অর্গানিক সার্চ ইঞ্জিন রেজাল্ট। আমরা জানি এসইও আমাদের কি করে, সার্চ ইঞ্জিন অপটিমাইজ করে আমাদের যে ওয়েবসাইটটা থাকে এটা গুগলে একটা ভালো জায়গাতে র্যাঙ্ক করে আমাদের ট্রাফিকটা বৃদ্ধি করার জন্য। এটা হচ্ছে একেবারে অর্গানিক ফ্রি। এরপর আসছে হোয়াই নিড এসইও, আমাদের এসইও কি কারণে প্রয়োজন। আমি এখানে প্রায় 9টা কারণ দিচ্ছি। তো 1 নম্বর বলছে, অর্গানিক সার্চ ইজ মোস্ট অফেন দ্য প্রাইমারি সোর্স অফ ওয়েবসাইট ট্রাফিক। তো আমাদের অর্গানিক সার্চের মাধ্যমে মানে সবচেয়ে বেশি ট্রাফিক নিয়ে আসতে পারি আমরা এই জায়গা থেকে ওয়েবসাইটে এসইও করে। তারপর বলছে এসইও বিল্ডস ট্রাস্ট অ্যান্ড ক্রেডিবিলিটি, এসইও আমাদের বিশ্বস্ততা তৈরি করে। এসইও গুড এসইও অলসো মিন্স এ বেটার ইউজার এক্সপিরিয়েন্স, মানে ইউএক্স খুব ভালো একটা ইউএক্স আমাদের একটা অভিজ্ঞতা দিতে পারে এসইও। লোকাল এসইও মিন্স ইনক্রিজ এঙ্গেজমেন্ট ট্রাফিক অ্যান্ড কনভার্সন। লোকাল এসইও মাধ্যমে আমরা আমাদের কি করতে পারি, এঙ্গেজমেন্ট বৃদ্ধি করতে পারি, ট্রাফিক বৃদ্ধি করতে পারি আমাদের ওয়েবসাইটে। 5 নম্বর বলছে এসইও ইম্প্যাক্ট দা বাইং সাইকেল, আমাদের যে বাইং সাইকেল এটাতে একটা ভালো প্রভাব ফেলতে পারে এসইও। এসইও বেস্ট প্র্যাকটিস আর অলওয়েজ বিং আপডেটেড, এসইও নিয়মিত প্র্যাকটিস করলে আমাদের এটা সবসময় আপডেটেড থাকবে ওয়েবসাইটটা। আন্ডারস্ট্যান্ডিং ইউ এসইও হেল্পস ইউ আন্ডারস্ট্যান্ড দা এনভায়রনমেন্ট অফ ওয়েব। এসইও বোঝাটা আমাদের বোঝা, মানে এসইও যে আমরা যদি ভালোভাবে বুঝতে পারি তাহলে এটা আমাদের হেল্প করবে যে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব www. এই যে ওয়েবটা আমাদেরকে বুঝতে পারবো আমরা এনভায়রনমেন্টটা, পরিবেশটা কেমন এখন ইন্টারনেটের। এসইও ইজ রিলেটিভলি চিপ, এটা খুবই সস্তা, এটা আমরা খুব সহজে করতে পারি। যেমন এসইএম করতে গেলে কিন্তু আমাদেরকে পেড করতে হয়, কিন্তু এটার জন্য কোনো পেড করতে হয় না। তারপরে ইটস এ লং টার্ম স্ট্র্যাটেজি, এটা হচ্ছে একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া পরিকল্পনা। বাহ, খুব সুন্দর কিছু তথ্য উঠে আসছে শামীম ভাইয়ের তরফ থেকে। ওকে, এরকম ডিফারেন্স ডিফারেন্স কিছু আসলে আমাদের বুঝতে আরো সুবিধা হবে। নিজেরা যখন আমরা এটা করছি তখন মানে মূল থিংটা আসলে বুঝতে পারলে পরবর্তী ক্লাসগুলো আমাদের জন্য খুবই সুবিধা হবে, যার কারণে আমি স্লাইডটা আপনাদেরকে তৈরি করতে দিয়েছি। আমি চাইলে আপনাদের আমার স্লাইড দেখে ক্লাসটা নিতে পারতাম, বাট এই যে আপনাদের কাছ থেকে নতুনত্ব আসা বিষয়টা, আপনারা যখন নিজেই থিঙ্ক করে নিতে পারছেন তখন আপনাদের একটু ভালো সুবিধা হবে। আর একজন চলে আসেন দেখি আরো নতুনত্ব আছে কিনা কারো স্লাইডে। আসেন, আমি
দুজন চলে আসছেন একসাথে, একজন একজন অফ করেন। এখন তো আবার দুজনই একসাথে অফ করে দিয়েছেন। হ্যাঁ জিয়াদ আলী ভাই দেখান, আপনি দেখান, তারপর আমি দেখাচ্ছি। ভাই হোয়াট ইজ এসইও, এসইও কি আর কি, এটা এখানে আর কি বিস্তারিত লেখা আছে। এসইও স্ট্যান্ড অফ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন ইন সিম্পল টার্ম, ইট মিন্স দ্যাট প্রসেসিং অফ ইমপ্রুভিং ইয়োর সাইট টু ইনক্রিজ ইন ভিজিট। ইংলিশ খুব দুর্বল হয় আর কি বলবো। দ্বিতীয়ত যেটা বলতেছে যে হোয়াই ইউর ওয়েবসাইট নিড এ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, মানে এখানে সম্পূর্ণ লেখা দেখছে আর কি, যে কিসের জন্য আমার এসইও আর কি দরকার ওয়েবসাইটের জন্য। তো এখানে আপনার কিছু পয়েন্ট পয়েন্ট আকারে আসছে যে এসইও করার দ্বারা আমার ওয়েবসাইট র্যাঙ্কিং করবে এবং প্রথম পর্যায়ে যদি যায় তো এখান থেকে কিছু প্রফিট আর কি আশা করা সম্ভব আর কি, সম্ভব সম্ভব এরকম ধরনের কিছু আসছে। আচ্ছা মুজাহিদ ভাই চলে আসেন, আপনি আসেন। ভাই দেখতে পাচ্ছেন? হ্যাঁ মুজাহিদ ভাই দেখতে পাচ্ছি। হোয়াট ইজ এসইও? এসইও স্ট্যান্ড ফর সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন ইন সিম্পল টার্মস, ইট মিন্স দ্য প্রসেস অফ ইমপ্রুভিং your site to increase its visibility for relevant searches. The better visibility your page have in search result, the more likely you are to garner attention and attract prospective and exciting customers to your business. এটা হলো এসইও। এসইও দ্বারা আমরা হলো আমাদের পেজটাকে আমরা ইয়ে করতে পারি, র্যাঙ্ক করাতে পারি, এরকম বলছে। আমার বিজনেসটাকে আরো ইয়ে করতে পারবো কাস্টমারের কাছে। তারপরে হোয়াই নিড এসইও, হোয়াই নিড এসইও, এখানে ফাইভ রিজন নিড এসইও। নাম্বার ওয়ান, এ গুড এসইও স্ট্র্যাটেজি ক্যান ইমপ্রুভ পিপিসি কোয়ালিটি স্কোর। নাম্বার টু, এসইও ইনক্রিজেস মার্কেট অ্যাক্সেস। Number 3, SEO can boost the effectiveness of your other marketing efforts. Number 4, SEO can improve offline conversations. Number 5, SEO can help your stand out from your competitors. আচ্ছা
আমরা কয়েকটা স্লাইড দেখলাম, এখান থেকে দেখতে পাচ্ছি মোটামুটি সিমিলার বিষয়টা চলে আসছে। হোয়াট ইজ এসিও, অ্যানসারটা সবার প্রায় একই রকম আসছে, একটু চেঞ্জ আসছে যেটাতে হচ্ছে হোয়াই নিড এসিও। এক্ষেত্রে আমি শামিম ভাইকে 10-10 দেবো, কারণ হচ্ছে এখানে কয়েকটা বিষয় উপস্থাপন করেছে যেটা হচ্ছে রিয়েলি নয়টা যে কারণ উল্লেখ করেছিল এটাই হচ্ছে হোয়াই নিড আমাদের এসিও, যেটা কেন আমাদের এসিও প্রয়োজন সেটাকে ভালোভাবে শামিম ভাই উপস্থাপন করেছে। আচ্ছা, আমি আপনাদের আজকে দেখাবো এসিও সম্পর্কেই। তো এসিও জানার জন্য যেহেতু আমাদের বেসিক থেকে জানতে হবে টোটালি, আমার স্ক্রিনটা প্রেজেন্টেশনে আসতে অনেকটা সময় নিচ্ছে। স্ক্রিন কি দেখতে পাচ্ছেন? না ভাইয়া, না ভাইয়া দেখতে পাচ্ছি না, না ভাই দেখা যাচ্ছে না। ভাই আস্টাফুলটা তো মনে হয় আপনার একটা ফেক জিমেল, কিন্তু ছবিটা তো দেখো রিয়েল রিয়েল লাগে আর কি। আচ্ছা, ছবিটা তে রিয়েল লাগে, এটা আমার এক ফ্রেন্ড। আচ্ছা, ওর ইনফরমেশন নিয়ে অনেক কিছু ইয়ে করি আর কি। ওর পাসপোর্ট আছে তো? জি। আমি তো প্রেজেন্টেশনে আসতে পারছি না, কি একটা সমস্যা বলে প্রেজেন্টেশন এটা ওপেন করলে ইয়ে হয়ে যাচ্ছে, ব্লার হয়ে যাচ্ছে। লিভ নিয়ে আবার ট্রাই করে দেখেন তো। আমি চেক করছি, না দেখাতে পারলে তো খুবই সমস্যা। আমরা যদি এই স্লাইডটা বুঝতে পারি, ঠিক আছে আমি নেক্সট স্লাইডে চলে গেলাম। এখানে বলা হয়েছে কি সার্চ ইঞ্জিন কিভাবে কাজ করে, তাই না? এটাও তো আমাদের জানতে হবে, কারণ আগের স্লাইডে ছিল হচ্ছে আমাদের সার্চ ইঞ্জিন নাকি খুবই কম সময়ের মধ্যে আমাদের অনেক তথ্য বের করে দিতে সক্ষম, কিন্তু এটা কাজ করে কিভাবে এই কনফিউশন তো আমাদের থাকতেই পারে, তাই না? তো আপনাদের মধ্যে শামিম ভাই নাকি অন্য কেউ একজন করেন এটা? আচ্ছা, অ্যাডমিট দিচ্ছি এ গেম রাকিবুল ইসলাম ভাই। আচ্ছা, দুইটা
আসসালামু আলাইকুম। ওয়া আসসালাম আব্দুল ভাই। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আছি ভাই। ওই হাসান রাতুল দে আমি ঢুকছিলাম, মানে জিমেইলটা অ্যাড করা ছিল ঘুম থেকে উঠে। আচ্ছা অনেক লেট করে ফেলছেন আব্দুল ভাই। আচ্ছা তাহলে আপনি লেট যেহেতু করছেন এই স্লাইডটা একটু জোরে জোরে পড়েন। এখান থেকেই সবগুলো। আচ্ছা আমি করে দিই। জি ভাইয়া, সার্চ ইঞ্জিন কিভাবে কাজ করে? সার্চ ইঞ্জিন বিভিন্ন স্বয়ংক্রিয় ক্রাউলার বা স্পাইডার পাঠানোর মাধ্যমে অনলাইনে অনুমোদিত প্রায় সকল জায়গা থেকে তথ্য সংগ্রহ করে নিজের কাছে একটি নিরাপদ ডাটাবেজ রেখে দেয়। এভাবে সে সমগ্র ইন্টারনেট দুনিয়ার অনুমোদিত প্রায়। ভাইয়া এখানে হচ্ছে যেমন অনুমোদিত অনুমোদিত ওখানে একটা কিভাবে অনুমোদিত করে নেন, তারপরে নিচে আছে বিশ্বাসযোগ্য গুলোর, তারপরে হচ্ছে তথ্য খোঁজার গুলোর, এই কথাগুলো একটু বুঝে নেন। ওকে কন্টিনিউ করেন। ঠিক আছে। এভাবে সে সমগ্র ইন্টারনেট দুনিয়ায় অনুমোদিত প্রায় সকল তথ্যের হিসাব নিজের কাছে জমা করে সাজিয়ে গুছিয়ে রেখে দেয়। এরপর যখন কোন ডিজিটাল ডিজিটাল বা ব্যবহারকারী সার্চ ইঞ্জিনে এসে কোন তথ্য খোঁজার জন্য সার্চ ইঞ্জিন করে, তখন সার্চ ইঞ্জিন তার সেই ডাটাবেস থেকে ওই সার্চ ইঞ্জিনের সাথে সর্বাধিক মিল সম্পন্ন এবং বিশ্বাসযোগ্য ওয়েবসাইট গুলোর লিংক ব্যবহারকারীর সামনে উপস্থাপন করে। এটাকে বলা হয় সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ বা সংক্ষেপে SERP। এভাবে সার্চ ইঞ্জিন গুলোকে খুব দ্রুত কাঙ্ক্ষিত তথ্য খুঁজে বের করতে সক্ষম হয়। এখন কেউ একজন তার স্লাইডে, যখন আমি হোয়াট ইজ এসিও ওয়াই নিয়ে এসিও এটা স্লাইড করতে বলেছিলাম, কোন একজনের স্লাইডে আমি এই যে SERP এটা দেখেছিলাম, তো ওই মুহূর্তে আমি ওটা ধরিনি, কারণ হচ্ছে যেহেতু আমার স্লাইডে এটা আসবে এই জন্য বিষয়টা তখন আমি আপনাদের বলিনি SERP। এই বিষয়টা সবসময় আপনাদের মাথায় রাখতে হবে, কারণ এসিও করতে গেলে বিভিন্ন সময় আমি এই SERP বলতে পারি বা ক্লায়েন্ট আপনাকে বলতে পারে, অনেক সময় আপনাদের এটা ইন্টারফেস হবে, সো এটা মাথায় রাখবেন। SERP ফুল স্পেলিং হচ্ছে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ। সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ সম্পর্কে কেউ বুঝতে পারছেন বিষয়টা কি হতে পারে? সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ, হ্যাঁ এই যে আমরা মোবাইল লিখে সার্চ করলাম, এখানে আমাদের প্রথমত কয়টা রেজাল্ট দেখাইছে বলেন তো? এখানে কয়টা রেজাল্ট থাকে জানেন? 10টা, 10টা থেকে 100টা। হ্যাঁ, প্রথম পেজটাতে আমাদের 10টা রেজাল্ট থাকে, অর্থাৎ 10টা লিংক আমরা প্রথম পেজে পাবো। এখন এটাকে যদি আমরা সেটিং করে বৃদ্ধি করে নিই এখান থেকে, তাহলে বেশি থাকবে। আমাদের ব্রাউজারকে যদি সেটিং করে বেশি করে নিই তাহলে বেশি থাকবে, বাট নর্মালি যেটা থাকে ব্রাউজারের যে সেটিং অনুযায়ী, গুগলের যে রুলস অনুযায়ী, প্রথম পেজটাতে তারা 10টা রেজাল্ট দিয়ে থাকে, সেটাকে বলা হচ্ছে SERP, অর্থাৎ সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ। তো
আমরা এখান থেকে বুঝতে পারলাম সার্চ ইঞ্জিন কিভাবে কাজ করে। সার্চ ইঞ্জিনের একটা স্পাইডার বা ক্রাউলার আছে, আমরা রোবট ধরে নিতে পারি এটাকে সহজভাবে। ক্রাউলার বা স্পাইডার যদি আমরা না বুঝি, রোবট অনেকে বুঝবো। মনে করে নেন এটা একটা রোবট, রোবট হচ্ছে পাঠায় আমার ওয়েবসাইট আসবে, সঞ্জিদা আপুর ওয়েবসাইট আসবে, শামিম ভাইয়ের ওয়েবসাইটে যাবে, সবার ওয়েবসাইট এরকম যাবে। আমাদের মনে করেন সবার ওয়েবসাইটে গুগল আসবে, আসার পরে কি করবে, ক্রল করে দেখবে, খুঁজে খুঁজে রোবট এসে দেখবে, চেক করবে আমার ওয়েবসাইটের ভেতরে কি কি আছে। এই তথ্যগুলো সে আমাদের কাছ থেকে সংগ্রহ করবে। সংগ্রহ করার পরে এটা নিয়ে তার একটা তথ্য ভান্ডার আছে, এই যে এখানে বলছে সংগ্রহ করে নিজের কাছে একটি নিরাপদ ডাটাবেজ রেখে দেয়। এই সংগ্রহ করার পর তার একটা ডাটা তথ্য ভান্ডারে সে এটা রেখে দেয়। অবশ্যই একটা কথা মাথায় রাখবেন, ইম্পর্টেন্ট কথা হচ্ছে অনুমোদিত প্রায় সকল তথ্যের হিসাব। ওই অনুমোদিত কথার ক্ষেত্রেই বোঝায় হচ্ছে আমি আমার ওয়েবসাইটের দরজা খোলা রাখলেই শুধুমাত্র সেই রোবটটা ঢুকতে পারবে, আমি যদি অফ রাখি তাহলে ঢুকতে পারবে না। আর এটাই হচ্ছে এই যে লেনদেনটা ঘটবে এইটার মূল পয়েন্টের কাজটাই হচ্ছে আমাদের এসইও। এসইও এর মাধ্যমে আমরা আমাদের দরজাটাকে খোলা রাখবো যেন তার ক্রাউলার রোবটটা আমাদের ওয়েবসাইটে এসে তথ্য নিয়ে যেতে পারে। ঠিক আছে, এরপরে কি ঘটবে যখন এই ডাটাবেসটা যখন গুগল তার নিজের কাছে রেখে দেবে, আমি যখন গুগলে সার্চ করলাম, এই যে গুগলে আমি মোবাইল লিখে সার্চ করেছি, তাহলে কি হয়েছে বিভিন্ন ওয়েবসাইটের লিংক আমাকে শো করছে। ঠিক এই কথাটাই এই স্লাইডে লেখা আছে, দেখেন। এরপরে যখন কোনো ভিজিটর বা ব্যবহারকারী সার্চ ইঞ্জিনে এসে কোনো তথ্য খোঁজার জন্য সার্চ করে, তখন সার্চ ইঞ্জিন তার সেই ডাটাবেস থেকে ওয়েবসাইট গুলোর লিংক ব্যবহারকারীর সামনে উপস্থাপন করে। ঠিক বিষয়টা এখানে তাই ঘটেছে, আমি মোবাইল লিখে সার্চ করেছি, মোবাইল সম্পর্কিত যত ওয়েবসাইট আছে সমস্ত ওয়েবসাইটের লিংক আমাকে শো করেছে, তাই না? এখানে ঢুকলে যে হাতের মতো যখনই হচ্ছে আমরা বুঝতে পারছি এর ভেতরে একটা লিংক আছে, তো এটার ভেতরে ঢুকলেও আমি মোবাইল সম্পর্কিত তথ্য পাবো, এখানে ঢুকলেও মোবাইল সম্পর্কিত তথ্য পাবো। এটাকে প্রুফ করার জন্য আমরা যদি কয়েকটাকে নিউ ট্যাবে ওপেন করে নিই, তারপরেও দেখতে পাবো। দেখেন আমি কয়েকটাকে নিউ ট্যাবে ওপেন করেছি এবং উপরে ইত্যাদি যদি আসি, দেখেন এখানে মোবাইল সম্পর্কিত তথ্য অবশ্যই আছে, যার কারণে সার্চ ইঞ্জিন কিন্তু আমাকে বলেছে যে এটা হচ্ছে তোমার সেই কাঙ্ক্ষিত জায়গা যেখানে তুমি মোবাইল সম্পর্কিত তথ্য পাবে। এর সেটটা লোড হতে থাকুক, দেখেন এখানে মোবাইল সম্পর্কিত তথ্য, এই যে মোবাইল ফোন, ইন্ডিয়ান টাকা ওয়েবসাইট, এটা একদম ডিরেক্ট আমাদেরকে অ্যামাজনে নিয়ে চলে আসছে। মোবাইলের যে আমরা জানি অ্যামাজনে সকল ধরনের তথ্য পাওয়া যায়, যে রেডমি 9 যেটা সিরিজের, গ্যালাক্সি, স্যামসাং গ্যালাক্সি দেখাচ্ছে, অপো আছে, দেখেন এখানে আরো একটা ওয়েবসাইট আছে যেটা এখানটায় দেখতে পাচ্ছি অনেক মোবাইল সম্পর্কে তথ্য আছে। তো আমাদের গুগল এই কাজটাই করে থাকে, যখন আমি মোবাইল লিখে সার্চ করছি তখন মোবাইল সম্পর্কিত তথ্য আমাদেরকে দিয়েছে। তাহলে এখান থেকে ইম্পর্টেন্ট বিষয় বের হয়ে আসলো, অবশ্যই অনুমোদিত জায়গা হতে হবে। অর্থাৎ এই যে ওয়েবসাইট গুলো আমার সার্চ ইঞ্জিনে সার্চ মোবাইলে লিখে সার্চ করার পরে আসলো, দিতে পারছে আমাদের সার্চ রেজাল্টে এটা আসছে, কারণ হচ্ছে গুগল আমাদের তথ্যটা দেখাতে পারছে, মূল কারণ হচ্ছে এই ওয়েবসাইটটা তার তথ্য গুগলের কাছে সাবমিট করে রেখেছে। মানে গুগলের অনুমতি আছে এই ওয়েবসাইটটাকে সার্চ ইঞ্জিনে দেখানোর জন্য। ইম্পর্টেন্ট কথা এইটা। আর দ্বিতীয় এখান থেকে আমরা খুঁজে নিতে পারি সেটা হচ্ছে এই যে আমরা যখন সার্চ করছি সবচাইতে বিশ্বাসযোগ্য ওয়েবসাইট গুলোকেই শুধুমাত্র আমাদের সামনে উপস্থাপন করবে, এটা হবে
এখান থেকে আমরা যে বিষয়টা বুঝতে পারলাম যে হচ্ছে এই ডাটাবেস গুলো তার নিজের তথ্য ভান্ডার থেকেই সে দেখায়, শুধুমাত্র লিঙ্ক গুলো আমাদের সামনে উপস্থাপন করে। পরেরটা থেকে আমরা বুঝতে পারলাম যে এটা হচ্ছে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ, এটাকে সংক্ষেপে বলা হয় এসআরপি। এরপরে দেখি বেস্ট সার্চ ইঞ্জিন ইন দা ওয়ার্ল্ড মধ্যে কি কি আছে। এই গুগল আছে, বিং আছে, এগুলো সম্পর্কে আমরা অলরেডি দেখেছি, কয়েকটা ওয়েবসাইট আর আছে, ইয়াহু আছে, আওয়াজ আছে। আচ্ছা এরপরে যে বিষয়টা হচ্ছে সার্চ ইঞ্জিন ইন বাংলাদেশ। আচ্ছা সার্চ ইঞ্জিন বাংলাদেশে সার্চ ইঞ্জিন আছে, আপনারা কেউ জানেন? বাংলাদেশে হ্যাঁ গুগল যেমন একটা সার্চ ইঞ্জিন, এরকম গুগল তো অন্যান্য কান্ট্রি, তাই না? জি ভাই জানি, কিন্তু এটাতে তো ওভাবে কাজ হয় না, মানে এটা অত বাংলাদেশও জনপ্রিয় না। হ্যাঁ ঠিক বলেছেন, অন্তত বাংলাদেশেও এটাকে ব্যবহার করা হয় না। আমাদের গুগল এতটাই জনপ্রিয় যে বাংলাদেশের সার্চ ইঞ্জিন বাদ দিয়ে আমরা হচ্ছে গুগলকেই ব্যবহার করি, তাই না? তো তারপরে আমাদের জানা থাকা উচিত যে বাংলাদেশেও আসলে আমাদের সার্চ ইঞ্জিন আছে, যেমন হচ্ছে এটা কি পিপিলিকা, তাই না ভাই? এটা কি এরপরে আছে চোরকি, হ্যাঁ আমরা ভিজিট করে দেখতে পাবো pipilika.com। আমি দেখেছি ভাই, ভালো হতে চল পাওয়া যাবে না। এটা ইতিহাস করছে না জাফর ইকবাল, জাফর ইকবাল স্যার সাস্ট থেকে এই যে চলে আসছে, দেখছেন pipilika.com। এখন এখানে আমরা সার্চ করতে পারবো, দেখেন এখানে মোবাইল লিখে সার্চ করবো। হ্যাঁ আমাদের যেহেতু গুগলে একটা সার্চ করা আছে মোবাইল লিখে, আমরা পিপিলিকাতে আবার মোবাইল সেম কথা লিখে সার্চ করবো। ওকে সার্চ করুন, দেখছেন বাংলাতে বলছে, এটাই হচ্ছে আমাদের ইলিকা। আচ্ছা আমাকে মনে মনে গালি দিচ্ছেন মনে হয় স্বামী ভাইয়া। ওই তো কি জানো ঘুরে, ওইটা নাকি ঝামেলা বেশি বাঙালি জাতি তো। এবার দেখবো আমরা একটু velki.com, এই যে ভেলকি
তবে আসলে আমরা এখন বুঝতে পারছি কি কারণে আসলে এই আমাদের এই বাংলাদেশি সার্চ ইঞ্জিন গুলো চলে না। যেমন আমরা দেখতে পাইলাম প্রথমত কি যে মোবাইল সম্পর্কে তাদের কাছে কোনো তথ্য নেই, যেখানে গুগল আমাদেরকে কত কোটি তথ্য দিতে পারে, এখানে পিপিলিকা বলে যে তাতে কোনো তথ্য কারণে হচ্ছে আমাদের আসলে পপুলারিটি নেই, এগুলো ইউজ করে না মানুষ শুধুমাত্র এগুলো করে। পিপিলিকা তো এমপ্লয়ার নাই যে নিয়ন্ত্রণ করবে, দেশ থেকে সবাই বাইরে চলে যাচ্ছে চাকরি করার জন্য, গুগলে চাকরি করার জন্য। আচ্ছা আপনারা কি ব্রেক নিবেন নাকি আলোচনা করবো? মিনিট অন্তত মানে বাইরে ঠিক আছে, ছোট ব্রেক নিয়ে আমরা আমার যেটা আগে ফাইবার ছিল ওটাতে ইংলিশ টেস্ট দিয়েছিলাম না, ইয়াতে আমি দিয়েছিলাম আপওয়ার্কে টেস্ট দিয়েছিলাম, আপওয়ার্কে দিয়েছিলাম, সেটা তো ইউটিউব দেখে তারপরে দিয়েছিলেন তাই না? আমি যদি শুরু করি তারপরে দেখা যাচ্ছে ওটা আমি দেখে তারপরে দেখা যাচ্ছে গুগল থেকে একটু হেল্প নিয়ে ওরকম করে তো করা যাবে না ভাই, সময় হবে না তো এত, আর গুগলে ওই ধরনের প্রশ্ন অ্যান্সার পাবেন না। হ্যাঁ তাহলে যে আমি আগে ইউটিউবটা দেখে নিব তারপরে দেখা যাচ্ছে দুই চারটা দেখলাম ভিডিও তারপরে দেখা যাচ্ছে করলাম। আর আপনার আশেপাশে যদি কোনো ইংলিশ এক্সপার্ট কেউ থাকে তাকে দিয়ে দিয়ে নিতে পারেন না, এটা ফাইবারে পাস করা যায়। হ্যাঁ কিন্তু ফ্রিল্যান্সারের সেটআপ। ঠিক আছে স্যার আমি আজকে করব। বাকিদের কি অবস্থা সবাই নতুন? আচ্ছা মার্কেট প্লেসে কাজ পেয়েছেন কে কে? শুধু ইন্টার্ন ভাই? জি ভাই আমি তো কাজ পেয়েছি। আচ্ছা আপনাদের কিছু কাজ বাকি আছে? আচ্ছা সবার মার্কেট প্লেসের, আচ্ছা আজকে নেব না, আজকে অনেক কাজে আছে তো আগামীকাল নিব। আর এসব বাকি কেউ আমাদের হচ্ছে মার্কেট প্লেসে কাজ পাইনি আমরা? না ভাইয়া তো এইজন্য আমরা ভাই ফ্রিল্যান্সারে ফিট করতে পারছি না, ফিট নাই সব বিট নাই আমাদের ভাই এখন তেমন নাই পাচ্ছি না ভাই। ওই ডলারের জন্য যার অ্যাকাউন্টটা হচ্ছে উইথড্র করা হয়েছিল প্রথমত সাসপেন্ড করেছে তারপরে ক্লোজ করে দিয়ে ডলার সহ, কারণ যে জিমেইলে উইথড্র করেছে যে স্ক্রিলের জিমেইল দিয়ে উইথড্র করেছে ওই জিমেইল দিয়ে তার আগেও একটা অ্যাকাউন্ট ছিল, ওই ইস্যু ধরে তারা অ্যাকাউন্টটা ক্লোজ করে দিয়েছে। ডলার সহ তারা ক্লোজ করে দিয়েছে, এখন অ্যাকাউন্টটা তো ফেরত পাওয়া পসিবল না। ক্লোজ করে দেওয়ার পরে আর সাপোর্টে কথা বলা যায় না না, ওদের ফেসবুকে আসলে আসলে একটা কথা বলার সিস্টেম আছে, আমি মানে এক বড় ভাইকে দেখেছিলাম যে আপনার ফেসবুকের মাধ্যমে অ্যাকাউন্ট পরে ফিরিয়ে নিয়ে এসেছিল, মানে আপনি অ্যাকাউন্ট ঢুকতে পারছেন
আচ্ছা আমি বলি, সেটা কিছু কিছু ইস্যুর ক্ষেত্রে সম্ভব, কিন্তু এটা এমন একটা ইস্যু এই ইস্যুর ক্ষেত্রে সম্ভব না। প্রত্যেকটা ইস্যু মানে কিছু ক্যাটাগরি আছে, সেই ক্যাটাগরির মধ্যে যদি আপনি টার্মস এন্ড কন্ডিশন ভ্যালুয়েশন করেন তাহলে হয়তো আইডিটা ফেরত দিবে। আর আরো কিছু ক্যাটাগরি আছে যেগুলোতে যদি আপনি টার্মস এন্ড কন্ডিশন ভ্যালুয়েশন করেন তাহলে ওই আইডি কখনোই আর ফেরত দিবে না। বিষয় হচ্ছে ওদের তো টার্মস এন্ড কন্ডিশনের মধ্যে এটাও যে আপনি একজন ব্যক্তি দুইটা অ্যাকাউন্ট চালাতে পারবেন না, এরকম টার্মস এন্ড কন্ডিশন আছে। এটা ভ্যালুয়েশন হয়েছে, এই টিকিট করা হয়েছিল, আপনি যেটা বলছেন সেটা করা হয়েছিল, এটা ফেরত দেয়নি। বা দেওয়ার মতো কোনো সম্ভাবনাও নেই, তারা একদম মেল করেছে যে এটা এমনই টার্মস এন্ড কন্ডিশন ভ্যালুয়েশন করেছে যা যার কারণে এটা আর ফেরত দেওয়া হবে না, কোনো আশাও নেই এরকম বলেছে। যাই হোক, ওই অ্যাকাউন্টটা ক্লোজ হওয়ার কারণে স্ক্রিলের ডলারটা আমি আপনাদেরকে প্রোভাইড করতে পারলাম না। কেউ একটু খোঁজ নিয়ে দেখেন, স্ক্রিলে যদি ডলার পান তাহলে আপনারা সবাই সবাইকে হেল্প করতে পারবেন, যে সবার জন্য হলেও একজন একটু খোঁজ নিলেন, নিয়ে পাইলে সবাইকে জানিয়ে দিলেন যে ভাই স্কিল ডলার পাওয়া গেছে, আমরা সবাই মিলে ওনার কাছ থেকে নেই। আচ্ছা স্বপন ভাই, হ্যাঁ স্বপন ভাই। আচ্ছা আমাদের ওই যে গত পরশু দিন আমাদের যে ভাইটা ক্লাস নিলো রাষ্ট্র সরকার ভাই মনে হয়, তো ওনাকে যখন আমরা অ্যাকাউন্টটা দেখাচ্ছিলাম তো যে কালকে তো না পরশু দিন যে অ্যাকাউন্টে হচ্ছে রিভিউ দরকার কিংবা যার কারণে বিট করতে পারছি না এগুলো নিয়ে কথা হচ্ছিল, তো ভাই বললো যে রিভিউ এর ভাই হয়তো দিতে পারে, মানে এরকম বললো যে ভাই ট্রাই করতে পারে যে সেম এলাকায়। জোরে বলে শোনা যাচ্ছে না কথা, জোরে বলে। হ্যাঁ হ্যাঁ, যে যারা রাজশাহীর দিকে আছে তাদেরকে হয়তো দেওয়া পসিবল, সেম এলাকা অর্থাৎ নাটোর মধ্যে না হয়ে যারা রাজশাহীতে আছে তাদেরকে দেওয়া পসিবল ফ্রিল্যান্সারের ইয়ে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে আমি ওনার সাথে আজকে ক্লাস শেষ করে কথা বলি, যদি উনি আমাকে কিছু জানায় আমি আপনাদের গ্রুপে জানিয়ে দিচ্ছি। ঠিক আছে, মানে ভাই বললো আর কি আমাদের। বুঝতে পারছি, দেখি আমরা এসিও নিয়ে আর কত দূর যেতে পারি আজকে ক্লাসটাতে। অন্তত চরকি ফেলকি আমাদের শেষ সার্চ ইঞ্জিন। এবার চলে আসছে হচ্ছে এসিও এর প্রকারভেদ। এসিও এর প্রকারভেদ নিয়ে এইটাকে আরেকজন পড়েন, যারা ইতিপূর্বে পড়েছেন কোন স্লাইড তারা বাদ দিয়ে আরো নতুন কেউ একজন এই স্লাইডটা পড়েন। কিছু দেখা যাচ্ছে না ভাইয়া, স্ক্রিনটা দেখা যাচ্ছে না। ও আচ্ছা, এবার পড়েন ভাই। আমি পড়বো? হ্যাঁ নিখিল ভাই পড়েন। এসইও প্রকারভেদ ফার্স্টে আছে সার্চে কিভাবে আসতে চান সেটার ধরনের উপর ভিত্তি করে এসইও কে। স্যার আমি কি বুঝতে পারছি? স্যার বুঝতে পারলেন না? নিখিল ভাই কন্টিনিউ করেন, শামিম ভাই মাইক্রোফোন মিউট করেন। নাম্বার 1 অর্গানিক এসইও বা ফ্রি প্রসেস, স্বাভাবিক সময় সাপেক্ষ কিন্তু লং লাস্টিং। নাম্বার 2 পেইড বা অর্থ ব্যয় করে এসইও, যতদিন পেমেন্ট চলবে ততদিন সার্চে জায়গা করার, জায়গা করার উপায় বা পন্থার উপর ভিত্তি করে। ওয়াইড হ্যাড এসইও এর সঠিক পদ্ধতি প্রয়োগে যে এসইও দীর্ঘস্থায়ী হয়, এবং ব্ল্যাক হ্যাড এসইও বিভিন্ন নিষিদ্ধ পদ্ধতি যা সার্চ ইঞ্জিন এর সফটওয়্যার বা অন্যান্য মাধ্যম মাধ্যমে বানিয়ে রেজাল্টে আসা এবং ওয়েবসাইটের জন্য অত্যন্ত ক্ষতিকর এবং ক্ষণস্থায়ী পদ্ধতি।
এছাড়াও আরো অনেক অন পেজ এবং অফ পেজ এসইও এর কথা শুনে থাকবেন। এই দুটি হচ্ছে এসইও করার দুইটি ধাপ বা পর্যায়, এটিকে আসলে এসইও এর প্রকারভেদ বলা চলে। আচ্ছা দেখেন, এখানে আমরা যে বিষয়টা বুঝলাম এটা হচ্ছে এসইও এর প্রকারভেদ বলা চলে না আর কি, মানে অন পেজ এবং অফ পেজ যেটা, এটা হচ্ছে আমাদের এসইও এর প্রকারভেদ বলা চলবে না। কিন্তু প্রকারভেদ হচ্ছে হোয়াইট হ্যাট এসইও এবং ব্ল্যাক হ্যাট এসইও, এই দুইটাকে আমরা এই মূল থিমটা যদি আমরা ভেবে নিই তাহলে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এসইও এর প্রকারভেদ হচ্ছে দুইটা, একটা হচ্ছে অর্গানিক, একটা পেইড। এক সেকশন থেকে যদি ভেবে নিই আরেকটাকে বলতে পারি হচ্ছে হোয়াইট হ্যাট, আর একটা হচ্ছে ব্ল্যাক হ্যাট। অর্গানিকটা হচ্ছে ফ্রি প্রসেস যার মাধ্যমে আমরা যেমন অন পেজ অফ পেজ করে টোটাল বিষয়টা ভাই লাস্ট এটাতে লেখা আছে যে আপনার এছাড়া অনেকে অন পেজ অফ পেজ এসইও এর কথা শুনে থাকবেন, এ দুটি হচ্ছে এসইও করার ধাপ বা পর্যায়, এটাকে আসলে এসইও এর প্রকারভেদ বলা চলে না। এটা এসইও এর প্রকারভেদ না দুইটাই, অন পেজ আর অফ পেজ না, প্রকারভেদ না। ও আচ্ছা আচ্ছা, এই দুইটা মিলিয়েই হচ্ছে শোন ভাই এসইও, এটা প্রকারভেদ না। হ্যাঁ এই দুই ভাবে তো আমরা এসইও করতে পারি, দুই ভাবে না, আপনি দুইটা মিলিয়েই একটা হবে, এই দুইটা মিলিয়েই এসইও। ও মানে আমাদের এসইও করতে গেলে এই দুইটাই করা লাগবে, যে কোনো একটা করে কোনো লাভ নাই। হ্যাঁ এখানে দেখেন কি বলা হয়েছে, দুইটি ধাপ বা পর্যায়, কিন্তু প্রকারভেদ না। হ্যালো শাওন ভাই কি বলছেন? ভাই আমি দেখতে পাচ্ছি না এতক্ষণ কি হচ্ছে। হ্যাঁ ভাই এখন দেখতে পাচ্ছেন? হ্যাঁ ভাই এখন পাচ্ছি। ওকে ঠিক আছে কন্টিনিউ করেন। তো অর্গানিকটা হচ্ছে আমাদের স্বাভাবিকভাবে যেভাবে করব এটাই হচ্ছে আমাদের অর্গানিক, আর পেইড সম্পর্কে অলরেডি আমরা জেনে গেছি। অন পেজ এসইও কে সঠিকভাবে রান করানোর জন্য অফ পেজ এসইও এটা হচ্ছে দরকার না? পঙ্কজ ভাই আমি আপনার অ্যানসারটা ক্লিয়ার করছি, এখানে আপনার কনফিউশন থাকছে একটু আমি ক্লিয়ার করছি। তো দেখেন অর্গানিক যেটা সেটা হচ্ছে লং লাস্টিং এবং স্বাভাবিকভাবে নরমালি হয়ে থাকে। পেইড সম্পর্কে আমরা অলরেডি ধারণা পেয়েছি, পেইড হচ্ছে অ্যাডওয়ার্ড, গুগল অ্যাডওয়ার্ড, টাকা দিয়ে আমাদের সার্চ রেজাল্টে আসতে হবে, এই বিষয়ে কথা বলার কোনো স্কোপই নেই কারণ অলরেডি এই বিষয়ে আমরা এক্সপার্ট। হোয়াইট হ্যাট এক্ষেত্রে বুঝতে পারছি, হোয়াইট হ্যাট কে আমরা এই প্রথমটার সাথে তুলনা করতে পারি, একটু তুলনা করতে পারি কারণ এটাই হচ্ছে সঠিক পদ্ধতি যা দীর্ঘস্থায়ী, এখানেও তাই বলছে দেখেন লং লাস্টিং এবং স্বাভাবিক সময় সাপেক্ষ। ব্ল্যাক হ্যাটটা কি বলছে, বিভিন্ন নিষিদ্ধ পদ্ধতিতে, ব্ল্যাক হ্যাট যেহেতু নিষিদ্ধ পদ্ধতি কিন্তু কেন এই ক্যাটাগরিতে আসলো আপনাদের মনে হতে পারে, ব্ল্যাক হ্যাট তাহলে এখানে বলার দরকার কি ছিল? তো অবশ্যই আমাদের এটাও জানতে হবে যে ব্ল্যাক হ্যাট আপনার মনে করেন কোন একটা তথ্য, ব্ল্যাক হ্যাটটা কেন করা হয়, সাময়িক ভাবে আপনার প্রয়োজন যে কালকে থেকে যেন এই কিওয়ার্ডটা টপে থাকে, শুধুমাত্র এক মাস থাকলেই হবে, এরপরে আর কখনোই প্রয়োজন নেই, তাহলে আপনি এই ব্ল্যাক হ্যাটটা ব্যবহার করতে পারেন। নিষিদ্ধ পদ্ধতি হলেও সফটওয়্যার কেবল তার সার্চ ইঞ্জিনকে বোকা বানিয়ে রেজাল্টে আসা যায়, এটা একটা পদ্ধতি। তো সবসময় আমরা যেটা করব সেটা হচ্ছে হোয়াইট হ্যাট, ব্ল্যাক হ্যাট কখনো করব না। ব্ল্যাক হ্যাট যদি করা হয় তাহলে কি হবে, এটার ফলাফল কি, এই তিন মাস পরে গুগল যখন বুঝতে পারবে আপনি ব্ল্যাক হ্যাট করেছেন তখন আপনাকে প্ল্যানটি দেবে, প্ল্যানটি হচ্ছে রেজাল্ট থেকে আপনাকে বের করে দেবে, আপনি আর কোনোদিন সার্চ রেজাল্টে আসতে পারবেন না, অনেক নিচে নামায় দিবে, হাজার হাজার পেজ নিচে নামায় দিবে। ওকে আর কোনোদিন এসইও করে আপনি যতই ওটার উপরে আবার হোয়াইট হ্যাট এসইও করেন না কেন ওটার কখনোই ফেরত আসবে না, রিয়েল ভাবে সার্চ আসবে না, এটার কারণে ব্ল্যাক কখনোই করা যাবে না। ব্ল্যাক হ্যাট অর্থাৎ আপনাকে ব্ল্যাক হ্যাট করলে গুগল আপনাকে ব্ল্যাক লিস্টে ফেলে দিবে। এখন দেখেন পরের যে লাইনে কনফিউশন থাকছে আমাদের,
আমরা অনেকে অন পেজ অফ পেজ কে আলাদা ভাবে মনে করি, মনে করি অন পেজ এসইও আলাদা অফ পেজ এসইও আলাদা। আমরা যখন প্রথম স্লাইডটা দেখেছিলাম, দ্বিতীয় স্লাইডটা দেখেছিলাম আমি, দেখেন কি কিরকম করে বুঝাইছি এখানে। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এসইও এর দুইটা, যেমন ডিজিটাল মার্কেটিং এর ভেতরে আছে আমাদের অ্যাফিলিয়েট মার্কেটিং, কন্টেন্ট মার্কেটিং, ভিডিও মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ইমেল মার্কেটিং এক্সেট্রা, ঠিক সেরকম ভাবে এসইও করতে হলেও আমাদের অন পেজ এসইও এবং অফ পেজ এসইও করতে হয়, বিষয়টা ঠিক এরকম। পঙ্কজ ভাই বুঝতে পেরেছেন এখানে? জি ভাই বুঝতে পারছি। আচ্ছা, যেমন হোয়াইট হ্যাট এসইও এবং ব্ল্যাক হ্যাট এসইও, এই দুইটা কি বলেন তো? ব্ল্যাক হ্যাট এসইও এবং হোয়াইট হ্যাট এসইও, এসইও প্রকারভেদ, প্রকারভেদ হচ্ছে দুইটা অবশ্যই আলাদা হতে হবে। যেমন ব্ল্যাক হোয়াইট হ্যাট এর মধ্যে কিন্তু পড়তেছে কি কি, এই যে অন পেজ অফ পেজ দুইটাই পড়তেছে, কিন্তু ব্ল্যাক হ্যাট এর মধ্যে অন পেজ অফ পেজ পড়তেছে, এটাকে প্রকারভেদ বলা চলে। যে ব্ল্যাক হ্যাট একটা ওয়েতে চলে আর হোয়াইট হ্যাট আরেকটা ওয়েতে চলে, এটাকে আমরা প্রকারভেদ বলতে পারবো। যেমন অর্গানিক আরেকটা হচ্ছে পেইড। কিন্তু এছাড়া আমরা যারা এই যে অন পেজ এবং অফ পেজ কে আলাদা ভাবে বুঝতে শিখেছি তাদের জন্য বলা হয়েছে এখানে, যে অন পেজ এবং অফ পেজ এইসব কথা শুনে থাকবেন, দুটি হচ্ছে এসইও করার দুটি ধাপ বা পর্যায়, এটিকে আসলে এসইও এর প্রকারভেদ বলা চলে না। অর্থাৎ অন পেজ এবং অফ পেজ অপটিমাইজেশন এটা এসইও এর প্রকারভেদ না, প্রকারভেদ না, এটা শুধুমাত্র পর্যায়। আশা করি এই স্লাইডটা সম্পর্কে সবাই ক্লিয়ার হয়েছেন। আচ্ছা নেক্সট করব, নেক্সট স্লাইডে যাব। জি ভাই ক্লিয়ার সবাই? কোনো কোশ্চেন থাকলে অবশ্যই করবেন। আচ্ছা এরপরে কে আছেন, কেউ একজন পড়েন এটাকে? দেখেন তাহলে আমরা জানছি কি, যে অন পেজ এসইও এবং অফ পেজ এসইও আমাদের করতে হবে। ব্ল্যাক হ্যাট হোয়াইট হ্যাট এগুলো হচ্ছে আমাদের প্রকারভেদ, তো আমরা সবসময় হোয়াইট হ্যাটটা শিখবো। হোয়াইট হ্যাট করতে হলে আমাদের অন পেজ অপটিমাইজেশন করতে হবে এবং অফ পেজ অপটিমাইজেশন করতে হবে। এখানে দেখেন বলছে যে অন পেজ অপটিমাইজেশন সাধারণত যা যা করতে হবে সে সম্পর্কে আমাদেরকে একটু বলা হয়েছে। কেউ একজন একটু পড়বেন এটাকে, যারা ইতিপূর্বে পড়েছেন তারা আর পড়বেন না, নতুন কেউ একজন পড়েন। অন পেজ অপটিমাইজেশনে সাধারণত যা যা করতে হবে, এক নম্বর সার্চ ইঞ্জিন গুলোতে ওয়েবসাইট সাবমিট করা, দুই নম্বর বিভিন্ন ওয়েবমাস্টার টুলস এ সাইট ভেরিফাই করা, তিন নম্বর সাইট ম্যাপ তৈরি ও সাবমিট, চার নম্বর অ্যানালাইটিক টুলের মাধ্যমে সাইটে যাচাই বাছাই, পাঁচ নম্বর নিয়মিত পর্যবেক্ষণ বিশেষ দ্রষ্টব্য। এই কাজগুলোতে করার আগে আপনার ওয়েবসাইটটিকে এসইও উপযোগী করে বানাতে হবে, সেখানে এসইও এর বেশি এসইও এর বেসিক কিছু কাজ করতে হবে, যেমন কিওয়ার্ড রিসার্চ, মেটা ট্যাগ ইত্যাদি। এবং এই কাজগুলোতে করার পরে ওয়েবসাইট রেডি হওয়ার পরে মূলত এসইও এর অন পেজ এর আসল কাজগুলোতে শুরু হবে। কাজেই এসইও শুরু করার জন্য প্রথমে এসইও উপযোগী ওয়েবসাইট চাই, সেটা ক্লায়েন্টের হলে ক্লায়েন্টের সাইট সাইটকে এসইও উপযোগী কিনা যাচাই করতে হবে, এবং নিজের সাইট হলে এসইও উপযোগী করে তৈরি করতে হবে। মুজাহিদ ভাই যেহেতু স্লাইডটাকে পড়লেন, তো আপনি এখান থেকে কি কি মানে মূল থিমটা কি বুঝতে পার মানে পারছেন এখানে নিজের কথা থেকে, যে কাজ শুরু কাজেই এসইও শুরু করার জন্য প্রথমে এসইও উপযোগী ওয়েবসাইট, এই নিচের এর নিচের যে থিমটা আছে অর্থাৎ এই এইটুকু পড়ে কি বুঝতে পেরেছেন? এতটুকু পড়ে বুঝতে পেরেছি যে
এসইও করার জন্য আমার এসইও উপযোগী একটা ওয়েবসাইট দরকার হবে, মানে থাকতে হবে এসইও উপযোগী। আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট কথা এখানে উল্লেখ আছে, ক্লায়েন্ট সম্পর্কে। হ্যাঁ, সেটা হলো ক্লায়েন্ট হলে ক্লায়েন্টের সাইটকে এসইও উপযোগী কিনা তা যাচাই করতে হবে। এবং আপনি যাচাই করতে পারবেন আমরা যাচাই করতে পারবো, কারণ হচ্ছে এখানে কি বলা হয়েছে কিভাবে এসিও উপযোগী হবে? আচ্ছা বল নাই যেহেতু এই স্লাইডে, তাহলে আমরা বুঝতে পারবো না, পরের স্লাইডে গেলে হয়তো আমরা বুঝতে পারবো। আচ্ছা, একসাথে আপনি এটাও করেন, ওয়েবসাইট রেডি করতে হবে, এটাও করেন, ওয়েবসাইট রেডি করতে হবে, এসইও শুরু করার আগে আপনাকে যা যা অবশ্যই নিশ্চিত হয়ে নিতে হবে, এই ধাপে আপনাকে আপনার বা আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটকে আগে ভালো করে এসইও উপযোগী করে গড়ে তুলতে হবে। এবং ওয়েবসাইট যখন এসইও উপযোগী হবে মনে হবে, তখন অন পেজ অপটিমাইজেশন এর মাধ্যমে সরাসরি এসইও করা শুরু করতে হবে। এই ধাপে মূলত ওয়েবসাইট রেডি করার জন্য যা যা করার প্রয়োজন হয়, এক নাম্বার, আপনার ওয়েবসাইট যদি লেখালেখি বা ব্লগ জাতীয় হয় তাহলে মিনিমাম 5টি পোস্ট থাকতে হবে। 2 নাম্বার, আর যদি এটি ব্লগ সাইট জাতীয় না হয় তাহলে প্রতিটি পণ্য বা সেবার যথাযথ উল্লেখ থাকতে হবে। 3 নাম্বার, অবশ্যই প্রতিটি পোস্ট কিওয়ার্ড নির্ভর হতে হবে, এর জন্য সবার প্রথমেই কিওয়ার্ড রিসার্চ এবং অ্যানালাইসিস করতে হবে, এবং কিওয়ার্ড দিয়ে পেন্টেড না পোস্টগুলোর বা পণ্যের বিবরণ গুলোতে সাজাতে হবে। এক্ষেত্রে মেটা ট্যাগ অতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 4 নাম্বার, সবকিছু যদি ঠিকঠাক থাকে এবং ওয়েবসাইট থেকে স্টার্ট মাধ্যমে হ্যালো ভাই পড়েন পড়েন শুরু করেন। 4 নাম্বারে, সবকিছু যদি ঠিকঠাক থাকে এবং ওয়েবসাইট থেকে স্টার্ট মতো রেডি মনে হয়, তাহলে কেবল অন পেজ অপটিমাইজেশনের মাধ্যমে এসইও কাজ শুরু করতে হবে। ওকে, গুড। তো আচ্ছা, এই যে দুইটা স্লাইড আমরা পড়লাম, এই দুইটা স্লাইড পড়ে মনিরুল ইসলাম ভাই, আপনাকে যদি আমি 2 লাইনে বলতে বলি তাহলে আপনি কি বলবেন এই দুইটা স্লাইড? তাহলে বলতাম, যদি হচ্ছে ক্লায়েন্টের পেজে যদি ব্লগ সাইট হয় তাহলে হচ্ছে ওই এসইও উপযোগী নাকি তার দেখতে হবে, সবকিছু ঠিক আছে নাকি, পোস্ট আছে নাকি ফাস্টা। আর যদি ওয়েবসাইট হয় তাহলে হচ্ছে যে পোস্ট গুলো আছে ওগুলো হচ্ছে ঠিক আছে না, আর কিওয়ার্ড রিসার্চ করা লাগবে ভালো মতন, আর প্রতিটা পোস্টের জন্য আমরা শুনেছি এবং বুঝেছি, তারপরে আমি আবার এটাকে প্রিভিউ দিচ্ছি একটা। দেখেন, অন পেজ অপটিমাইজেশন করতে হলে এই কাজগুলো আমাদের করতে হবে। এখানে আমরা দেখেছি বিভিন্ন টুলস সম্পর্কে, আমরা জাস্ট আপাতত জানলাম যে এগুলো করতে হবে, পরবর্তীতে আমরা বাস্তবে করব। যেটা করার জন্য তার আগে আমাদের কিওয়ার্ড রিসার্চ, মেটা ট্যাগ এক্সেট্রা কাজগুলো করতে হয়। তো কাজেই কাজ শুরু করার জন্য ওয়েবসাইটকে প্রথমত আগে দেখতে হবে। অবশ্যই আমরা ক্লায়েন্টের হয়ে কাজ করে দেবো, তখন ক্লায়েন্ট আমাকে ওয়েবসাইট দিয়ে দিল, এমন একটা ওয়েবসাইট দিল একদম ব্ল্যাঙ্ক, মনে করেন ওতে কোনো কিছু লেখা নাই, শুধুমাত্র ওয়েবসাইটটা ক্রিয়েট করেছে আপনাকে দিয়ে বলছে এসইও করো। আপনি কি নিয়ে কার সাথে প্রতিদ্বন্দ্বিতা করবেন, কি দিবেন? গুগলে যদি এখন আমরা মোবাইল লিখেছিলাম, তাই মোবাইল সম্পর্কে তথ্য দিয়েছে, রাইট?
তো যখন আমাকে ক্লায়েন্ট একটা ফাঁকা ওয়েবসাইট দিবে, ওর ভেতরে তো কিছুই নেই, গুগল কে আমি কি দিব যে এই তথ্যটা তোমার কাছে রাখো, সার্চে আসলে কেউ যদি তোমার কাছে সার্চ করে আমার ওয়েবসাইটটা দেখাও, এরকম তো আমি পসিবল না, কখনোই সম্ভব হবে না। তো অবশ্যই মিনিমাম 5টা পোস্ট থাকতে হবে, দেন আমরা ওইখান থেকে যে 5টা পোস্টের ভেতরে যে কিওয়ার্ড গুলো থাকবে, যে টাইটেল গুলো থাকবে, যে কিওয়ার্ড গুলো থাকবে, সমস্ত বিষয়গুলোকে অ্যানালাইসিস করব, দেন আমরা এসইও শুরু করতে পারবো। এখানে বলছে কি দেখেন, মিনিমাম ব্লগ জাতীয় যদি লেখালেখি হয় তাহলে মিনিমাম 5টা পোস্ট থাকতে হবে, আর যদি সেটা পণ্য অর্থাৎ ই কমার্স ওয়েবসাইট হয়, আমি এটাকে ব্লক করেছিলাম যখন মনিরুল ইসলাম ভাই বলছিল তখন আমি এটাকে ব্লক করেছিলাম, খেয়াল করেনি, যাই হোক, যদি পণ্য সম্পর্কিত হয় তাহলে এটা যথাযথভাবে উল্লেখ থাকতে হবে। অর্থাৎ আপনি মনে করেন একটা মোবাইলের চার্জার বিক্রি করছেন, তো চার্জার বিভিন্ন ভোল্টের হয়, এক একটা ফোনের বা এক একটা চার্জার এক এক কোয়ালিটির হয়, এটাতে কত পার্সেন্ট ভোল্ট দিবেন, কি মডেল, এটাতে কত পার্সেন্ট ইনপুট হবে, কত পার্সেন্ট আউটপুট হবে, মেড ইন কোন দেশ, এরপরে এটার কালার কেমন, এতে ইউএসবি কেবল কিভাবে লাগবে, এটার সাইডে নাকি বাম পাশে নাকি ডান পাশে নাকি নিচে, এটাকে থ্রি প্লাগ নাকি টু প্লাগ এক্সেট্রা, উদাহরণ থাকে কিনা প্রত্যেকটা প্রোডাক্টে, এই সমস্ত বিষয়কে এখানে বলা হয়েছে যে যথাযথ উল্লেখ থাকতে হবে। তো এটাই হচ্ছে পণ্যের যথাযথ উল্লেখ, আপনাকে দেখে নিতে হবে, মনে করে নেন 10টা প্রোডাক্ট আছে, এই প্রোডাক্ট সম্পর্কে শুধুমাত্র ছবি দেয়া আছে, কোনো কিছু লেখা নাই, তাহলে এটা কি এসইও উপযোগী নাকি অনুপযোগী বলেন তো একজন? অনুপযোগী স্যার, অনুপযোগী, রাইট, অনুপযোগী, এটা এসইও উপযোগী না, কারণ হচ্ছে এটা সম্পর্কে কোনো কিছু লেখা নাই, একটা ছবি দেখে আমরা জাস্ট বুঝে নেওয়া সম্ভব না, গুগল কেও বোঝানো সম্ভব না যে গুগল তুমি এই ছবি দেখেই বুঝে নাও যে এইটাই আমার চার্জারের গুণাগুণ, এটা কখনো সম্ভব না। যখন আমরা এটা সম্পর্কে লিখবো তখন এটা সম্পর্কে আমরা কিওয়ার্ড রিসার্চ করতে পারবো, মেটা ট্যাগ দিতে পারবো, ওয়েবমাস্টার টুলসে ভেরিফিকেশন করাতে পারবো, আরেকজন ভিজিটর যখন আসবে তখন সে ওই কথা লিখে সার্চ করলে সার্চ রেজাল্ট আসতে পারবো, অর্থাৎ এটাই হচ্ছে আমাদের মূল বিষয়, ওয়েবসাইটকে রেডি করাতে হবে। এর উপরে যদি আপনাদের